হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো বাঘি 3। তো আজকের দিনে বাঘি 3 সিনেমাটা দেখে সবচেয়ে বেশি বলিউডে একজনই খুশি হবে, দ্যাট ইজ সলমান খান। কারণ তারও মনে হবে যে আমার মতো ইললজিক্যাল সিনেমা আরও তো একজন করছে, আমি এই দুনিয়াতে একা নই। যাই হোক, সলমান খানের কথা ভেবে আমার খুব ভালো লাগছে। তো বাঘি 1 2 যেহেতু রিমেক ছিল, তাই সেই মানে প্রথাটাকে মেনটেন করতে হবে, তাই 3টাও রিমেক। ভেট্টাই বলে একটা তামিল সিনেমা, কিন্তু রিমেক বলতে গল্পটা নেওয়া হয়েছে এবং সেটাকে বিগার বেটার বানানোর চক্করে ইললজিক লজিক কি মা কা লজিক কি বহেন কা করে দেওয়া হয়েছে। তো সিনেমাতে লজিক দূর দূরান্ত অব্দি নেই, মানে লজিক যদি এদিকে হাঁটে এ রাস্তায়, বাঘি 3 এ রাস্তায় হাঁটে, পুরো 180 ডিগ্রি অপোজিট। মানে যেখানে সিরিয়াতে বড় বড় দেশেরা গিয়ে কিছু করতে পারছে না, সেখানে রনি একা চলে যাচ্ছে। যাই হোক, আমি এইগুলোর মধ্যে যাচ্ছি না। হ্যাঁ, এগুলো তো অনেক দূরের কথা, লজিক হবে না। আমি ট্রেলার রিভিউ সময় বলেছিলাম যে লজিক হবে না, লজিক দেখতে যাচ্ছি। আমরা দেখতে যাচ্ছি অ্যাকশন, একটা জাস্ট ডিপার্টমেন্টের ওপর বেস করে একটা ফ্র্যাঞ্চাইজি হয়ে যাচ্ছে সিনেমা। একটা অ্যাকশন, অ্যাকশনটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট অফ দ্য ফিল্ম। ফিল্মে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, রাইটিং থেকে শুরু করে ডিরেকশন আছে, ক্যামেরা আছে, এডিট আছে, এর মধ্যে আরও সেট ডিজাইন আছে, অনেক কিছু ভিজুয়াল এফেক্টস আছে। খালি অ্যাকশন একটা ডিপার্টমেন্টের ওপর বেস করে 3টে সিনেমা হয়ে গেছে, এবং সেটাও এই সিনেমাতে বেকার। মানে সিরিয়াসলি, মানে আপনি বহু অ্যাকশন সিকোয়েন্সেস দেখতে পারবেন যেগুলো বিভিন্ন হলিউড সিনেমা থেকে কপি করা হয়েছে, উইথ ভেরি পুয়ার সিজিআই ওয়ার্ক, প্লাস ক্যামেরা ওয়ার্কও খুব একটা ভালো নয়। ট্রেলারে কিছু ভালো পোর্শন কেটে বসানো হয়েছিল, তাই দেখে মনে হয়েছিল, বাট ক্যামেরা ওয়ার্ক ইজ অলসো ভেরি পুয়ার, ভেরি শেকি। মানে যেরকম করতে ওই বন্ড সিরিজের মতো করতে চেয়েছে, উইচ ইজ মানে তার ধারে কাছেও হয়নি, মানে ক্যামেরা ওয়ার্কটার কথা পার্টিকুলারলি বলছে। এবং অ্যাকশন সিকোয়েন্সেসগুলোও বেকার, সিজিআই ওয়ার্কও বেকার। টাইগার শ্রফ খুব খেটেছে, কিন্তু অ্যাকশানে, নিজের অ্যাক্টিংয়ের ওপর একেবারেই নয়। কারণ টাইগার শ্রফের ইমোশনাল যে সিনগুলো আছে, মানে ভাইয়ের ভাই দুটো ভাইয়ের গল্প, সেখানে কিছু মানে আরও তো সিনেমার মধ্যে কিছু কমেডির জায়গা আছে, কিছু রোম্যান্সের জায়গা আছে, কিছু ইমোশনাল জায়গা আছে, সেইগুলো সবেতে 100-এ মাইনাসে মার্কিং পাবে টাইগার শ্রফ। টাইগার শ্রফ ওয়ার সিনেমাটাতে আমি অ্যাক্টিং দেখেছিলাম, অ্যাক্টিং করেছিল টাইগার শ্রফ, তারপরে আমার এক্সপেকটেশন ছিল যে এটাতে হয়তো তার থেকে বেটার করবে, বাট কিচ্ছু না, মানে পুরো জিরো জিরো নয় বলছি, নেগেটিভ। অ্যাকচুয়ালি এই সিনেমাতে খুব ডিফিকাল্ট যে কাকে মানে অ্যাক্টিংয়ে বাজে বলবো, কারণ টাইগার শ্রফ তো বাজে করেই যে, কিন্তু তার থেকেও বেশি বাজে করেছে রিতেশ দেশমুখ, যেটা আমার কাছে একদমই এক্সপেক্টেড ছিল। রিতেশ দেশমুখ এত বাজে অভিনয় করেছে ওই ভাইটার রোলে, মানে দাদার রোলে, যে কিছু বোঝে না ভালো মানুষ। আমি জাস্ট মানে আমার দেখে মাঝে মাঝে মনে হচ্ছিলো যে অঙ্কিতা লোখান্ডেকে, মানে ও সব সব কাজে টাইগারের হেল্প চায়, তো অঙ্কিতা লোখান্ডেকে করার সময়ও কি টাইগারই করবে? রিতেশ দেশমুখ দাঁড়িয়ে পাশে মজা দেখবে। যাই হোক, একটু ভালগার হয়ে গেল। রিতেশ দেশমুখ জঘন্য অভিনয় করেছে। শ্রদ্ধা কাপুর, শ্রদ্ধা কাপুরকে না আমি এখন স্ক্রিনে দেখলি আমার না রাগ ধরে যায়, মনে হয় জুতো খুলে ছুঁড়ে দিই স্ক্রিনের উপর, এত মাথা গরম হয়। স্ট্রিট ডান্সার, এক সময় শ্রদ্ধা কাপুর আশিকি 2 এসেছিল, তখন সিরিয়াসলি মনে হয়েছিল যে একটা বলিউডে একটা কোনো ভালো অ্যাক্টিং বলা বা এক ভিলেনও খারাপ করেনি। বাট এখন হ্যাদার ছিল, হ্যাদারও ভালো করেছিল, বাট এখন মানে এত ইরিটেটিং হয়ে গেছে না, যেভাবে কথা বলে, যেভাবে ডায়লগ ডেলিভারি করে, যেভাবে এক্সপ্রেশন দেয়, মানে এমনিতে তো কিছু নেই সিনেমাতে, ওর কোনো মেটেরিয়ালই নেই, ওর লেখা এই রোলটা ওরকম বাজেভাবে, আর তার সাথে এত জঘন্য রকমের অ্যাক্টিং করেছে না, মানে দেখা যাচ্ছে না। প্রত্যেকে বাজে অভিনয় করেছে, সাপোর্টিং অ্যাক্টার, মানে সাপোর্টিং অ্যাক্টার যারা, অ্যাক্টার্স যারা, জয়দীপ এলাহাবাদ, বিজয় বর্মা, তারাও খুব ভালো অভিনেতা, কিন্তু তাদেরকেও ওয়েস্ট করা হয়েছে, মানে ভিলেনগুলো ক্যারিকেচারিস। আচ্ছা, রাইটিংয়ের ডিপার্টমেন্ট পুরো মানে পুরো ফেল, মানে ওই স্ক্রিন প্লেটাকে যদি অ্যাজ ইট ইজ রিমেক করতো তবু নয় একটা কিছু হতো, এখানে তো এইটাকে ইম্প্রুভ করতে গিয়ে পুরো মা বোন করে দিয়েছে। এছাড়া ডায়লগের পার্ট, ওই ফারহাদ সামজি কী ডায়লগ, কী জঘন্য রকমের বাজে ডায়লগ লিখেছে, মানে এই সিনেমাটা রাইটিং বা যে কোনো ডিপার্টমেন্টেই ফেল। ঠিক আছে, ওই একটা ডিপার্টমেন্ট যেটা ওরা প্রমোট করছিল বারবার, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, দ্যাট ইজ অলসো ভেরি মানে কী বলবো, মানে ভালো কোয়ালিটির হয়নি, ঝুল কোয়ালিটির হয়ে গেছে। বেশি বেটার করতে গিয়ে, মানে নিজের বাজেটের বাইরে কাজ করতে গিয়ে তখন সস্তায় ওটাকে নামিয়েছে, তো ওটা পুরোপুরি ফেল। তো আমার এই সিনেমাটা মানে আমার একদম ভালো লাগেনি, সিরিয়াসলি বলছি। হয়তো সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স আছে বা যারা টাইগার শ্রফের ফ্যান আছে, আবার হলে অনেকে চিয়ার করছিল, টাইগারের কিছু ফ্যানরা ছিল, সে আমি জানি, তাদের জন্য হয়তো সিনেমাটা চলবে, হয়তো বিজনেসও করে নেবে, বাট দিস ফিল্ম ইজ আটার ননসেন্স, আটার ননসেন্স। আমি আমি খালি অ্যাকশনটা এক্সপেক্ট করে গেছিলাম, অনলি অ্যাকশন, বিশ্বাস করুন আমি আর কোনো এক্সপেকটেশন নিয়ে যাইনি, বাট দ্য অ্যাকশন ইজ অলসো নট আপ টু দ্য মার্ক।
বাকি সব ডিপার্টমেন্টে একটুও তো থাক, ডিপার্টমেন্টগুলো তো একটু থাকবে, নাহলে সিনেমা বানাচ্ছেন ধরো, তাহলে খালি একটা অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করে দিয়ে দিন, তো সেইটাই মানে সে পুরোটাই জঘন্য। তো আর গান, গান তো রিমেক, আর গান খুব খুবই উইক, মানে আমার তো কিছু মনে হয়নি গানগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে জোর করে করে। সো মানে দিস ইজ নট এ ফিল্ম অ্যাকচুয়ালি, দিস ইজ হোয়াট টু সে, মানে এটা একটা খুব বাজে ধরনের রান্না করা হয়েছে লোকে খাওয়াবার জন্য, যাতে প্রচণ্ড মশলা বেশি রয়েছে, মানে অ্যাকশনটা মশলা হিসেবে ধরছে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, মানে আপনারা চাইলে খেতে পারেন, কিন্তু তারপর আপনার ইনডাইজেশন হবে, পেট খারাপ হবে, সেটা দায়িত্ব আপনার নিজের। থ্যাংক ইউ সো মাচ।